দক্ষিণী তামিল ছবির নায়িকারা কেবল অভিনয়ের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখে না, ভিন্ন পথেও তারা অর্থ উপার্জন করে থাকেন। কে এবং কোন পথে উপার্জন করেন জেনে নেওয়া যাক। কাজল আগরওয়াল, তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের একজন কাজল আগরওয়াল মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তামিল ও তেলুগু ছবিতে নিজের আসন পাকা করে ফেলেছেন তিনি। দক্ষিণের প্রথম সারির এই অভিনেত্রী ইতিমধ্যেই ঝুলিতে পুরেছেন 4টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। দক্ষিণের ছবি ছাড়াও বলিউডেও বেশ জনপ্রিয় কাজল। অভিনয়ের পাশাপাশি ব্যবসাটাও তিনি করেন মন দিয়েই। মার্শাল নামে তার গহনার বুটিক আছে। রাকুল প্রীত সিং, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী রাকুল, তামিল হিন্দি ও কন্নড় ছবিও করেছেন চুটিয়ে। রাকুল বরাবরই স্বাস্থ্য সচেতন, তার ফিটনেস ওয়ার্কআউটের ছবিও নিরন্তর পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। F45 নামে নিজের একটি জিমের ব্যবসা রয়েছে তার। শ্রিয়া শরণ, দক্ষিণের এই প্রথম সারির অভিনেত্রীদের হিন্দি ছবিতে অভিনয় করেছেন। দ্য আদার অ্যান্ড অব লাইফ নামে একটি মার্কিন সিনেমাতেও মূল চরিত্রে ছিলেন শ্রিয়া। অবসরে নিজের স্পায়ে লোকজনকে বিউটি টিপস দিতে বেশি পছন্দ করেন অভিনেত্রী। 2011 সালে স্পাটি খুলেছিলেন তিনি। তাপসী পান্নু, দক্ষিণে ছবির পাশাপাশি পিঙ্ক খ্যাত অভিনেত্রীর খ্যাতি এখন ছড়িয়ে পড়েছে বলিউডেও। অভিনয়ের পাশাপাশি দি ওয়েডিং ফ্যাক্টরি নামে নিজের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা খুলেছেন তাপসী। বোন শাগুন পান্ডু এবং বান্ধবী ফারা প্রবেশের সঙ্গে এখন ব্যবসাটা মন দিয়ে করছেন অভিনেত্রী। তামান্না ভাটিয়া, তামিল সিনেমা ছাড়া বলিউডে অভিষেক হয়েছে তামান্নার। বাহুবলী সিরিজ তার ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। অভিনয়ের পাশাপাশি তামান্নার পছন্দের জায়গা তার নিজস্ব গহনার বুটিক। 2015 সালে হোয়াইট অ্যান্ড গোল্ড নামে তার নিজের জুয়েলারি ব্র্যান্ড খুলেছিলেন তিনি। এদিকে নারীর হিজাব পরিধানকে প্রতিভা বিকাশে বাধা মনে করেন পাকিস্তানি নারী র্যাপার ইভাবি। হাজারো বাধা বিপত্তির মধ্যে সুচ্চার তার কণ্ঠস্বর। বোরকা পরে নেকাপে মুখ ঢেকেই বাজিমাত করেছেন পাকিস্তানের সংখ্যালঘু বালোচ উপজাতির প্রথম র্যাপ গায়িকা। ফিউশন ধর্মী গানের জন্য বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া কোক স্টুডিওর কানাইয়ারি গানটি ইভাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। ইতিমধ্যে গানটির ভিউ 10 মিলিয়ন ছাড়িয়েছে। তবে এই গানটি নিয়েও ঝামেলায় পড়েছিলেন তিনি। পিতৃতান্ত্রিক কঠোর শাসনে কাটে পাকিস্তানের উপজাতি মেয়েদের জীবন, ইভাও তার ব্যতিক্রম ছিলেন না। গানের ক্ষেত্রে তার প্রথম বাধা আসে পরিবার থেকেই, কিন্তু নিজের লক্ষ্য অটুট ছিলেন ইভা। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে রেকর্ডিং এ যেতেন তিনি। এছাড়াও কোক স্টুডিওতে গানটি রেকর্ড করার আগে কিভাবে রিহার্সাল করবেন সেটা বুঝতে পারছিলেন না ইভা। শেষমেশ বন্ধুর বিয়ের মিথ্যা অজুহাত দেখিয়ে রিহার্সাল চালিয়ে গেছেন এই নারী র্যাপার। সবসময় হিজাব পরে গান গাওয়া ইভা বিজে সমাজ থেকে উঠে এসেছেন, সেখানে খুব কম সংখ্যক নারী চাকরি করেন। তেমন একটি পরিবেশে কোনো নারীর র্যাপ গান গাওয়ার সমাজ সহজভাবে নিতেন না, এটাই স্বাভাবিক। এছাড়া সংখ্যালঘু হওয়ার কারণে এমনিতেই তাদের জীবনে নানা প্রতিকূলতা রয়েছে। তবে একসময় ইভার অদম্য ইচ্ছার কাছে হার মানে তার পরিবার। ভাইয়ের কাছ থেকে গান গাওয়ার অনুমতি পান তিনি, তবে একটি শর্তে, আর সেই শর্তটি ছিল বোরকা পরতে হবে। শর্ত মেনেই গান চালিয়ে যান ইভাবি। প্রসঙ্গত আমেরিকান র্যাপার এমিনেমের গান শুনেই র্যাপ গাওয়ার সিদ্ধান্ত নেন ইভাবি। 2014 সালে গানে পথ চলা শুরু করেন তিনি, কিন্তু ভাইয়ের কটূক্তি শুনে পরের বছরই গান গাওয়া থামিয়ে দেয়। 4 বছর গান গাওয়া থেকে দূরে ছিলেন এই গায়িকা। সে সময় কলমকে হাতিয়ার করেই নিজের দেশের মেয়েদের কথা বলেছিলেন তিনি। তার এই লড়াইয়ে পাশে ছিলেন মা, আর তাই ডান হাতের উল্কিতে মা কথাটি লিখে রেখেছেন এই রাপার।